हेलो एवरीवन, आपनादेर सामने चले आसलाम छोट्ट एकटा मिनि ब्लग निये। सकाल सकाल स्नान करे निएछि आर घरेर पुजोटा आगे करे निएछि। आर एबार दिया आर दिशाके निये बेरिये पड़ब मंदिरेर दिके। आजके श्रावण मासेर प्रथम सोमवार, तो श्रावण मासेर प्रत्येकटा सोमवारे आमी पुजो करी। घरे एसे तारपरे निरामिष रान्नाबान्ना करे आर कि खाई, उपोसटा करि ना, पुरोपुरिभावे उपोस थाका हय ना। तबे किन्तु श्रावण मासेर सोमवारगुलो মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো এই যে দিয়া আর দিশা রেডি হয়ে গেছে, সকাল সকাল দুজনাকে আজকে উঠিয়ে দিয়েছি, স্নান করে ওরাও রেডি হয়ে গেছে। আর এবার বেরিয়ে পড়ব মন্দিরের দিকে। ঘরের পুজোটা আমি আগেই করে নিলাম। মন্দির থেকে এসে তাহলে অন্য কাজগুলো করতে পারবো, রান্নাবান্না সব কিছুই করতে হবে ঘুরে এসে। তো আজকে দুপুরবেলাতে একটু শ্যামা চালের খিচুড়ি করবো আর দই আলু করবো। তো সব কিছু রেডি করেই রেখে যাচ্ছি। আর উঠেছিও অনেকটাই সকালে, তো সব কিছু রেডি রেডি করে আগে ভাবলাম না ঘরের পুজোটা করে নিই আর তারপরে মন্দির থেকে পুজোটা চট করে সেরে আসি। তো প্রথমে ভেবেছিলাম একটা শাড়ি পরবো, তবে আর সেটার হয়ে ওঠেনি এত তাড়াহুড়োর মধ্যে। তো চটজলদি এই কুর্তিটা পরে রেডি হয়ে গেলাম। আর এই যে মন্দিরে চলে এসেছি, এই মন্দিরটা আমাদের বাড়ির একদম কাছেই, খুব একটা দূরে নয়, হেঁটে হেঁটেই আসা যায়। তো প্রথমে ঘণ্টাটা বাজিয়ে নিলাম মন্দিরে, আর তারপরে ভেতরে অনেকেই পুজো দিচ্ছিল, তো ওনাদের পুজো দেওয়া হয়ে যায়, তারপরে আমরা তিনজন মিলে পুজোটা দিয়ে নিই। তো পুজো দেওয়ার সময় তার মোবাইলটা অন করা হয়নি, ভিডিও তুলতে পারিনি। তো পুজো দেওয়া হয়ে গেল, দিয়া আর দিশাকে নিয়ে এবার বেরিয়ে পড়ছি। তো এবার হেঁটে হেঁটে যাব, বাইরে কিন্তু ভীষণ রোদ। তো কয়েকটা ছবিও তুললাম, তো ছবি টবি তোলা হয়ে গেছে, তারপর হেঁটে হেঁটে যাচ্ছি। খুব একটা দূরে নয় মন্দিরটা, একেবারেই কাছে। তো বাড়ির সামনে এই মিষ্টির দোকানটা হয়েছে সেটা জানতামই না, তো দেখে তো খুব ভালোই লাগলো। আমাদের বাড়ির সামনে কোনো মিষ্টির দোকান ছিল না, সব দূরে দূরেই ছিল। তো সেখান থেকে একটু কচুরি আর এই ছোলার ডালটা নিলাম আর কি, নিরামিষই দোকানটা সব কিছু। তো একটু মিষ্টিও নিয়ে আসলাম, তো একটু ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে ব্রেকফাস্টটা করে নিলাম। আর দিয়াকে বললাম একটু চা বানাতে, তো সকাল থেকে চা খাওয়া হয়নি। তো ব্রেকফাস্টটা করার পরে চা খেয়ে তারপরে দুপুরে রান্নাবান্না ঝটপট করে নিয়েছি। আজকে দুপুরের যে রান্নাবান্না করেছি, দুপুরের আর রাতেরটা, রাতের এখনও করিনি, রাতে একটু সাবুর খিচুড়ি বানাবো। তো এই সমস্ত রেসিপিগুলো কালকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। শ্যামা চালের খিচুড়ি আর বানিয়েছি দই আলু। তো নিরামিষের দিনে শ্যামা চালের খিচুড়িটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর দই আলুটাতে বেশি মশলা দিইনি, হালকা মশলা দিয়ে সমস্ত রান্নাগুলো করেছি, ঘি দিয়েই রান্না করেছি। তো বন্ধুরা, আজকের এই মিনি ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের সকালের ব্লগে। মহাদেবের কৃপা আপনাদের সবার উপরে থাকুক, আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।